পাকিস্তানের করাচিতে জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে জন পাকিস্তানের চীনা দূতাবাস এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে দূতাবাস জানায় দেশটির সিন্ধু প্রদেশে একটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের একটি দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ গোষ্ঠীটি জানিয়েছে ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস ব্যবহার করে হামলা চালানো হয়েছে